হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, গতকাল 12ই আগস্ট দুটো মুভি মুক্তি পেয়েছে, বলিউডে দুটো মুভি। একটা নাম হচ্ছে লাল সিং চাড্ডা, আরটা হচ্ছে রক্ষাবন্ধন। লাল সিং চাড্ডা অভিনয় করেছেন আমির খান এবং কারিনা কাপুর জুটি। অন্যদিকে রক্ষাবন্ধন মুভিতে মেন চরিত্র ছিলেন অক্ষয় কুমার। যে সকল বন্ধুরা লাল সিং চাড্ডা অথবা রক্ষাবন্ধন দেখেছেন, শুক্রবার যারা ফোনের মধ্যে দেখেছেন, তারা আমাকে ফিডব্যাক দেন যে কেমন লাগলো। আমরা অনেক গল্পই শুনেছি লাল সিং চাড্ডা সম্বন্ধে এবং রক্ষাবন্ধন সম্বন্ধে। লাল সিং চাড্ডা হচ্ছে একটা বাইরের মুভিকে কপি করে তৈরি করা হয়েছে, আদিকে রক্ষাবন্ধন শুনেছি যে এটা পারিবারিক ছবি। তা দুটোর সঙ্গে কম্পিটিশান চলছিলই, কিন্তু লাস্ট ডিসিশন তো জনতা বলবেন, আপনারা বলবেন কেমন লেগেছে। তাই যারা যারা মুভিটা দেখেছেন, আমি এখনও দেখিনি মুভিটা, তারা আমাকে দয়া করে ফিডব্যাক দিন কেমন লাগলো, কোন ছবিটা ভালো লেগেছে এবং কতটা ভালো লেগেছে। সেই অনুযায়ী আমিও ডিসিশান নিতে পারবো যে কোন মুভিটা দেখব, লাল সিং চাড্ডা দেখব নাকি রক্ষাবন্ধন দেখব, নাকি দুটোই বই আমার দেখা দরকার। প্লিজ কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো, কতটা এনজয় করেছেন, কী আপনাদের অনুভূতি, দয়া করে একটু জানান প্লিজ।